আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত। আজকে ছোট একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটির বিষয় হচ্ছে মাইক্রোওয়ার্কার্সে কিভাবে ডলার ডিপোজিট করবেন, অর্থাৎ মাইক্রোওয়ার্কার্সে ক্যাম্পেইন করতে হলে ডলার তো প্রয়োজন হয়ই, আর সেই ডলারটি কিভাবে আপনি আপনার ক্রেডিট কার্ডের মাধ্যমে মাইক্রোওয়ার্কার্সে ডিপোজিট করবেন সেটি এই ভিডিওটির মাধ্যমে দেখাবো। তো সেক্ষেত্রে আপনি একটি ব্রাউজার ওপেন করে অবশ্যই আপনার মাইক্রোওয়ার্কার্সে অ্যাকাউন্টে যে অ্যাকাউন্ট রয়েছে সেটিতে লগ ইন করতে হবে। মাইক্রোওয়ার্কার্স অবশ্যই ইমেল পাসওয়ার্ডের মাধ্যমে আপনার মাইক্রোওয়ার্কার্স অ্যাকাউন্টে লগ ইন করবেন। লগ ইন করার পর আমরা দেখতে পাচ্ছি দুইটি মেনু বার রয়েছে, এর মধ্যে উপরের যে মেনু বারটি রয়েছে তার মধ্যে একটি মেনু রয়েছে ডিপোজিট। ডিপোজিটে আমরা এখন ক্লিক করব। ডিপোজিট ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কয়েকটি অপশন রয়েছে টাকা জমা দেওয়ার, তার মধ্যে এখানে ক্রেডিট কার্ড রয়েছে চারটি, মাস্টার কার্ড, ভিসা, আমেরিকান এক্সপ্রেস এবং ডিসকভার, আর এখানে স্ক্রিল এবং ডোলা, এটা এই দুইটার মাধ্যমেও মাইক্রোওয়ার্কার্সে টাকা ডিপোজিট করা যায়। তো আমি যেটি দেখাবো সেটি হচ্ছে মাস্টার কার্ড, পেওনের মাস্টার কার্ডের মাধ্যমে, পেওনের মাস্টার কার্ডের মাধ্যমে কীভাবে মাইক্রোওয়ার্কার্সে ডলার ডিপোজিট করবেন সেটি দেখাবো। তো এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন যে ডলারের বেশ কয়েকটি সেগমেন্ট রয়েছে, যেমন ডিপোজিট $10, $25, $50, $70, এরকমভাবে আপনি $500 পর্যন্ত ডিপোজিট করতে পারবেন। তো আমি $10 ডিপোজিট করে আপনাদের দেখাবো, সেক্ষেত্রে $10 ডিপোজিটের উপরে ক্লিক করতে পারেন, অথবা এখানে যে অপশনটি রয়েছে এখানে আপনি আপনার যত ডলার ডিপোজিট করতে চান সেটি এখানে লিখেও ডিপোজিটের উপরে ক্লিক করে আপনি ডিপোজিট করতে পারেন। তো আমি $10 ডিপোজিট করবো, $10 ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ফর্ম চলে এসেছে, এই ফর্মটা এখন আমরা ফিল আপ করবো। এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস লাইন ওয়ান, অ্যাড্রেস লাইন টু, এটা অ্যাড্রেস লাইন টু অপশনাল, ফোন নাম্বার রয়েছে, সিটি, স্টেট, জিপ কোড, এইগুলো রয়েছে। এখন আমি এই ফর্মটি ফিল আপ করবো, ফার্স্ট নেম, লাস্ট নেম। এখানে লেখা রয়েছে মাস্ট ম্যাচ নেম অন দ্য কার্ড, অর্থাৎ আপনার কার্ডের উপর যে নামটি রয়েছে সেটার সাথে অবশ্যই এই ফার্স্ট নেম লাস্ট নেম ম্যাচ করতে হবে। তো আমরা ফর্মটা এখন ফিল আপ করি। কোম্পানি নেম অপশনাল দরকার নয়, পার্সেস অর্ডার এটাও অপশনাল দরকার নয়, ফোন নাম্বারটা আমরা দিয়ে দিতে পারি। এখানে বিলিং অ্যাড্রেস, বিলিং অ্যাড্রেস আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে পারেন। অ্যাড্রেস লাইন টু দরকার নাই, সিটি, টু লেটার কোড, এখানে এখানে স্টেট দরকার না, টু লেটার কোড, GATX, লিভ ব্ল্যাঙ্ক ইফ আউটসাইড USA, যদি আউটসাইডের বাইরে হয় তাহলে এইটাকে ব্ল্যাঙ্ক রাখতে বলছে। তো যেহেতু আমরা আউটসাইডের বাইরে বাংলাদেশ থেকে করছি সেহেতু অবশ্যই এটাকে আমরা ব্ল্যাঙ্ক রাখবো। এবার পোস্টাল কোড বা জিপ কোড, আপনার এই আপনার পোস্ট অফিসের পোস্ট কোড বা পোস্টাল কোড সেটি দিয়ে দিবেন। বাংলাদেশ, ক্রেডিট কার্ড নাম্বার, দিস ইজ ভেরি, এইটা খুবই ইম্পর্টেন্ট, আমরা এখন ক্রেডিট কার্ড নাম্বার দেবো। এখানে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে যে আমরা ক্রেডিট কার্ড নাম্বারটি কীভাবে দেবো। ক্রেডিট কার্ড যে নাম্বার রয়েছে সেটির মাঝখানে কোনো ব্ল্যাঙ্ক রাখবো না, কিংবা কোনো জিরো বা এই টাইপের কোনো কিছু আমরা বসাবো না, সরাসরি ক্রেডিট কার্ডের যে নাম্বার, ক্রেডিট কার্ডের উপর যে নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলো আমরা পরপর বসিয়ে যাবো। যেমন আমার ক্রেডিট কার্ড নাম্বার 530072, ওকে। দেন ক্রেডিট কার্ডের একটা এক্সপায়ার ডেট রয়েছে, সেই এক্সপায়ার ডেটটা আমরা দিব সিভিবি সিকিউরিটি কোড, ক্রেডিট কার্ডের অপোজিটে
অর্থাৎ ক্রেডিট কার্ডের যে পাশে নাম্বার থাকে তার অপোজিটে থ্রি কোডের, থ্রি ডিজিটের একটা সিভিভি নাম্বার রয়েছে, এটা দেখলেই বুঝবেন। সিভিভি সিকিউরিটি কোডটা বসানোর পরে মেক পেমেন্টের উপর ক্লিক করলে আপনার ক্রেডিট কার্ড থেকে $10 কেটে নেবে, অর্থাৎ মাইক্রো ওয়ার্কার্সে $10 জমা হয়ে যাবে। তো আমরা আরেকটু দেখে নেই, মেইন যে বিষয় সেটি হচ্ছে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম এবং এখানে যে ক্রেডিট কার্ড নাম্বার, এক্সপায়ার ডেট এবং সিভিভি সিকিউরিটি কোড, এই চারটা অপশনই হচ্ছে মেইন, এগুলো ভুল দেওয়া যাবে না। ওকে, ফর্মটি এখন কমপ্লিট হয়েছে, তো আমরা মেক পেমেন্টের উপর ক্লিক করলে পেমেন্ট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, প্রথমটা ছিল সিলেক্ট ফান্ডিং সোর্স অ্যান্ড দ্বিতীয়টা হচ্ছে কনফার্মেশন, কংগ্রেচুলেশনস, ইউ হ্যাভ প্রিপেড $10 ইন ইউর অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট ব্যালেন্স ইজ $10। আগে আমার 18 সেন্ট ছিল, অ্যাকাউন্টে ছিল, এই জন্য টেন পয়েন্ট 18 সেন্ট দেখাচ্ছে। এরপরে স্টার্ট এ নিউ ক্যাম্পেইন, এখানে ক্লিক করলে আমরা ক্যাম্পেইন করতে পারবো। তো ক্যাম্পেইনটা কীভাবে করতে হয় এটি আমি আরেকটি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব, কীভাবে আপনি মাইক্রোওয়ার্কার্সের মাধ্যমে ক্যাম্পেইন করবেন। তো এই ভিডিওটি এ পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন।